ছেলে মেয়েকে ঘিরেই এখন পরিমণির দুনিয়া, কাজের বাইরে সন্তানই যেন সব তার। পুনর্জন্মের পর থেকে ছেলেকে বাসায় ফেলে এক পাও নড়েন না তিনি, বলা যায় কোলে নিয়েই ঘুরে বেড়ান, সর্বোচ্চ চেষ্টা করেন সন্তানদের সময় দেওয়ার। বর্তমানে পরিমণির একমাত্র ছেলে পূর্ণ ভালো নেই, চোখে ব্যথা পেয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পরিমণি। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। এভাবে কেউ দুধ খায় বাবা? তাই তার নাম কি? বৃহস্পতিবার 31 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের একটি ভিডিও শেয়ার করে অসুস্থতার বিষয়ে আরও একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা। সেই ভিডিওতে দেখা যায়, এত অসুস্থ অবস্থাতেও ছোট্ট পূর্ণ খেলার পাশাপাশি নিজ হাতেই খাওয়ার চেষ্টা করছে। পরিমণি সে স্ট্যাটাসে লিখেছেন, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে গত 29 তারিখ আমার প্রথম ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের ট্রেইলার লঞ্চিংয়ের আয়োজন ছিল। সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি বা নিতেও চাইনি। তার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, আমি আসলেই চাইনি আমার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেস করুক। দ্বিতীয়ত, আমি আমার ছেলের অন্য কোনো দায়িত্বরত মানুষদের একটি সুন্দর প্রপারলি দায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি ফেইল্ড। আমার ছেলেটা ইনজিউর্ড। স্বাভাবিকভাবেই আমি সবার কাছে জানতে চেয়েছি ইনজিউর্ড কীভাবে হয়েছে। কেউই সত্যি বা ঠিকভাবে কোনো উত্তর দেয়নি। তাদের একটাই উত্তর, আমি কিছু জানি না, কই কী হয়েছে দেখি তো। আমি একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারাই। রাগে আমার পুরো পৃথিবীতে আগুন জ্বালাতে ইচ্ছে হয়েছিল, কিচ্ছু লাভ হয়নি তাতে। তারা সবাই তাদের ওই এক উত্তরেই আটকেছিল। আমারও আর বারবার জেরা করা সম্ভব হয়নি, কারণ ছেলে শুধু আমাকেই দেখছিল। আমিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি ছেলের এক চোখ আর খোলে না, কি করব বুঝতে পারি না। এভার কেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশ আই হসপিটাল ছুটতে থাকি। এত অসহায় লাগছিল আমার। যাই হোক, আল্লাহর রহমতে অনেক খারাপ হওয়ার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অবাক হই, আমার ছেলে ঠিক আমার আর আমার নানা ভাইয়ের মতো, কি করে যেন সব সহ্য করে নেয়, এত ধৈর্য আর সহনশীলতা এই ছোট্ট বয়সে, আল্লাহ মহান। দেখেন, এখন এই সাতশকালে তার এত এনার্জি, আলহামদুলিল্লাহ। আমি সব সঠিকভাবে সামলে উঠতে পারছি না হয়তো, কিন্তু আমি আমার শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়া করবেন। প্রসঙ্গত 2022 সালের 10ই আগস্ট জন্ম হয় পূর্ণর। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি। কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরিমণি। নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার। এভাবে কেউ দুধ খায় বাবা? তাই তার নাম কি?